শুধু রেশনের ক্ষেত্র নেই, স্বাস্থ্যসাথী প্রকল্পের ভুয়ো ভুতুড়ে বা জাল কার্ড থাকতে পারে বলে সন্দেহ রাজ্য প্রশাসনের। তাই ডিজিটাল রেশন কার্ডের মতো এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকার চাইছে স্বাস্থ্যসাথী সুযোগ সুবিধা শুধু প্রকৃত উপভোক্তার হাতেই পৌঁছক, বিধি মতো নথিপত্র না থাকলে কার্ড ব্লক করে দেওয়া হবে। তো এই নিয়ে আজকে আমরা বিস্তারিত যে খবরটি উঠে এসেছে সেটি আমরা জানবো। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সরকারি তথ্য অনুযায়ী রাজ্য এখনও পর্যন্ত প্রায় 2,30,00,000 পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে। ব্যক্তি উপভোক্তা ধরলে সংখ্যাটা কম বেশি 8,00,000 দাঁড়াচ্ছে। প্রশাসনের লক্ষ্য করছে স্বাস্থ্যসাথীর তথ্য ভাণ্ডারে এমন অত্যন্ত 50,00,000 উপভোক্তা রয়েছে যাদের আধার নম্বরের উল্লেখ নেই। যেমন ক্ষেত্র ছিল রেশনের ক্ষেত্রে, প্রায় অনেক রেশন কার্ড বাতিল হয়েছে, তো সেরকম স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সেরকম হচ্ছে। আবার কিছু কার্ডের একই আধার নাম্বার, তাই প্রকৃত আধার নম্বরযুক্ত কার্ডগুলিকে চিহ্নিত করতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশাসনিক কর্তা বলছে, দুয়ারের সরকার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্যসাথীদের নাম নথিভুক্ত করার জন্য আধার বাধ্যতামূলক করা হয়েছিল। এমন হতেই পারে যে আগে নথিভুক্ত উপভোক্তাদের একাংশের কাছে প্রকৃত আধার থাকলেও তা নথিবদ্ধ হয়নি। আবার অসাধু উপায়ে কেউ কার্ড পেলে তা চিহ্নিত করার প্রয়োজন। মূলত দুটি উদ্দেশ্যে স্বাস্থ্যসাথী কার্ড যাচাইয়ের ব্যবস্থা হচ্ছে। প্রথমত, সামাজিক কল্যাণ প্রকল্প সুযোগ সুবিধা প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া। অনেক অর্থনীতিবিদই বলেন সামাজিক খাতে খরচ করা ভালো, তবে সেই সুবিধা উপযুক্ত প্রাপকের হাতেই যেন দেওয়াটা হয়। দ্বিতীয়ত যেটা আছে, রাজ্য বহু সামাজিক প্রকল্প চলছে এবং সেই সব খাতে খরচ বিপুল। আয়ের সীমিত উৎসের মধ্যে যে সব খরচ চালানো বেশ কঠিন, তাই সরকার শুধু প্রকৃত উপভোক্তাদের জন্যই অর্থ ব্যয় করতে চাইছে। বাতিলযোগ্য কার্ড চিহ্নিত করা গেলে বিপুল অঙ্কের টাকা বাঁচানো সম্ভব, তাকে প্রকৃত প্রাপকদেরই চাহিদা মেটানো সহজ হবে। অভিজ্ঞ প্রশাসনিক কর্তাদের একাংশের ব্যাখ্যা, স্বাস্থ্যসাথী খাতে বাজেটের বরাদ্দ হয়েছে প্রায় 2,000,00,000 টাকা, উপভোক্তা পরিবারের সংখ্যা প্রায় 2,30,00,000, এর 2.5% বা কম বেশি 6,00,000 কার্ড বাতিলযোগ্য বলে চিহ্নিত হলো বছরে 40-50,00,000 টাকা মত। স্বাস্থ্যসাথী প্রকল্পের রাজ্যবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার পর সরকার জানিয়েছে পরিবারের প্রধান মহিলা সদস্যদের নামে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, বাকি সদস্যরা বাড়ির প্রধান মহিলার উপভোক্তার অধীনে এই সুবিধা পাবে। দ্বিতীয় দুয়ারে কর্মসূচির সময় নবান্ন নির্দেশ দিয়েছে জেলা স্তরে যাচাই না করে সিঙ্গেল মেম্বার ফ্যামিলি, অর্থাৎ একজন যদি উপভোক্তা থাকে সেই প্রকল্পকে এর আওতায় করা যাবে না। কিন্তু অত্যন্ত 10,00,000 উপভোক্তা পরিবারকে চিহ্নিত করা গেছে যেখানে উপভোক্তা একজনই, সেই সব পরিবারের অফিসার পাঠিয়ে জেলায় প্রশাসনকে যাচাই করার নির্দেশ দিয়েছে। এখন তো মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন যে সমস্ত হসপিটালকে স্বাস্থ্যসাথী কার্ডটা নিতেই হবে, তারা যদি না নেয় তাহলে সরকার তার উপরে অ্যাকশনে নিতে পারে। তো এর জন্য কিছু টোল ফ্রি নাম্বারই রয়েছে, আপনার স্ক্রিনে সেই টোল ফ্রি নাম্বার দেখতে পাচ্ছেন হয়তো। তো সেই টোল ফ্রি নাম্বারে আপনার অভাব অভিযোগ সমস্ত কিছু জানাতে পারে। তো এই ছিল স্বাস্থ্যসাথী নিয়ে একটি বিরাট একটি ঘোষণা। এরকম আরও অনেক আছে স্বাস্থ্যসাথী কার্ড, যারা ভুয়ো কার্ড বা একজনেরই মাত্র কার্ড আছে। তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার বাড়িতে কেউ নেই, সে একাই, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু অনেকেই আছে যারা পরিবার বিয়ে করে পরিবার ভাগ হয়ে গেছে, সেক্ষেত্রে হবে না নতুন কার্ড, সেই কার্ডগুলো সমস্ত বাতিল হতে পারে। তো এই ছিল আজকে প্রতিবেদনটি। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।